ভোগালীর বতরতো অব্যাহত বিধেয়ক বিরোধী প্রতিবাদ। উরুকার দিনা অখিল গগৈর নেতৃত্বত অনশনত বহিল 70 সংগঠন। মেজির জুই নির্বাপিত নোহা পর্যন্ত অব্যাহত থাকিব অনশনের কার্যসূচী। জাতিধ্বংসী নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক লৈ রাজ্যত অব্যাহত আছে প্রতিবাদী কার্যসূচী। আনকি ভোগালীর উরুকার দিনটো নহলিয়ার ব্যতিক্রম। দীর্ঘদিন ধরে বিধেয়কখনের বিরুদ্ধে প্রতিবাদ করে অহা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদর নেতৃত্বাধীন 70 সংগঠনে উরুকার দিনটোতে আরম্ভ করিলে অনশন কার্যসূচী। অখিল গগৈর নেতৃত্বত চচলত অনশনত বহিল সংগঠন কেইটার প্রতিনিধি। উরুকার দিনটোত প্রতিবাদী কার্যসূচীর রূপায়ণ করা সন্দর্ভত অখিল গগৈয়ে কলে, মাঘর বিহু একেলগে খাব পারিলে ভাল লাগিল হেতেন। মাঘ বিহুতো একেভাগে একেলগে ভাগে খাব পৰা হলে খুব ভাল আছিলে, কিন্তু দুর্ভাগ্যর কথা যে অসমীয়া জাতিটুক অস্তিত্ববিহীন করিবৰ কাৰণে ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখন উত্থাপন করেছে। রাজ্যজুড়ি উরুকার ভোজ ভাতর আয়োজন চলার সময়তে সোমবারে দুপরিয়ার অনশনত বহা অখিল গগৈর ঘোষণা, মঙ্গলবারে মেজির জুই নুনুমালৈকে চলিব অনশন কার্যসূচী। যিকোনো প্রকারে আমি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিল করাবই লাগিব, মেজির জুই মানে নুনুমাই তেতিয়ালৈকে প্রায় 24 ঘণ্টা সময় আমি অনশনত বহিম। অসমীয়া জাতিক নিশেষ করিবলৈ বিচরা বিধেয়কখনের বিরুদ্ধে রাইজক সজাগ করার বাবেই উরুকার দিনটোত এই কার্যসূচী রূপায়ণ করার কথা ঘোষণা করিলে কৃষক মুক্তির নেতাজনে। যদিহে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কখন গৃহীত হয়ে যায়, তেতিয়াহলে অসমীয়া জাতির কারণে ভয়ঙ্কর এক দুর্যোগ নামি আহিব। বিহু চলি থাকার মাজতো আপনালোকে নিজের জাতীয় চেতনা জাগ্রত করে রাখক। ক্যামেরা পার্সন তপনের সঙ্গে পার্থপ্রতিম শইকিয়ার রিপোর্ট, DY 365।